আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যৌথ মূলধনী কারবারের শেয়ার ইস্যু, অর্থাৎ যৌথ মূলধনী কারবারের মূলধনের যে খণ্ডিত অংশ সেই খণ্ডিত অংশের নাম হলো শেয়ার। আর যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করার ইচ্ছা পোষণ করি সেই পরিমাণ শেয়ারকেই বলা হয় ইস্যু করা, অর্থাৎ যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করার জন্য বিজ্ঞাপন প্রচার করি সেই পরিমাণ শেয়ারকেই বলা হয় ইস্যুকৃত শেয়ার। তাহলে দেখা যাক আজকের কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। সর্বপ্রথমে যৌথ মূলধনী কারবারের মূলধন। যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী আছে অনেক বিস্তারিত আলোচনা, এটা এখানে আমি না করে সরাসরি যৌথ মূলধনী কারবারের মূলধন নিয়ে আলোচনা করছি। যৌথ মূলধনী কারবারের মূলধন সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে। এক নাম্বার হলো অনুমোদিত শেয়ার মূলধন, অর্থাৎ যে পরিমাণ শেয়ার নিয়ে ব্যবসা করার অনুমতি সরকার দেয় সেই পরিমাণ শেয়ারকেই আমরা অনুমোদিত শেয়ার মূলধন বলে থাকি। দুই নাম্বার হলো ইস্যুকৃত শেয়ার মূলধন, যে পরিমাণ শেয়ার আমি বাজারে বিক্রি করার ইচ্ছা পোষণ করেছি এবং বিজ্ঞাপন প্রচার করেছি পাবলিকের কাছে বিক্রি করব বলে সেই পরিমাণ শেয়ার মূলধনকেই আমরা ইস্যুকৃত শেয়ার মূলধন বলে থাকি। বিলিকৃত শেয়ার মূলধন, যে পরিমাণ শেয়ার আমি বাজারে বিক্রি করব, অর্থাৎ যে পরিমাণ শেয়ার আমি বাজারে নিছি তার থেকে কমও আবেদন পড়তে পারে বেশিও আবেদন পড়তে পারে। যদি বেশি আবেদন পড়ে তাহলে অবশ্যই যে পরিমাণ বাজারে নিয়েছি সেই পরিমাণই আমি বিলি করতে পারবো, এর বেশি বিলি করতে পারবো না। কিন্তু যদি কম পড়ে তাহলে সেই কম অংশটাই বিলি করব, এই জন্য এটাকে আমি আলাদা নাম দিয়েছি বিলিকৃত শেয়ার মূলধন। এরপরে আছে তলবকৃত শেয়ার মূলধন, যে পরিমাণ শেয়ারের টাকা আমি তলব করব, অর্থাৎ চাব সেই পরিমাণ টাকাকেই বলা হয় তলবকৃত শেয়ার মূলধন। অর্থাৎ একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় আমি 8 টাকাও চাইতে পারি, সেই 8 টাকাকেই আমরা তলবকৃত শেয়ার মূলধন বলে থাকি। এরপরে আদায়কৃত শেয়ার মূলধন, আদায়কৃত যে পরিমাণ টাকা আমি শেয়ারের বিনিময়ে আদায় করতে পেরেছি সেই পরিমাণ শেয়ার মূলধনের টাকাকেই আমরা আদায়কৃত শেয়ার মূলধন বলে থাকি। অর্থাৎ আমি চাইছি এক একটা শেয়ারের দাম 5 টাকা, আমি চাইছি 4 টাকা, এর থেকে পাঁচজন শেয়ারের মাল হোল্ডার যারা শেয়ার পেয়েছে তারা যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে সেই পরিমাণ টাকা বাদ দিয়ে যে টাকাটা আমার হস্তগত হলো আমার অ্যাকাউন্টে জমা হলো সেই টাকাকেই আমরা আদায়কৃত শেয়ার মূলধন বলে থাকি। এবার দেখা যাক কী কী এই অধ্যায়ে কী কী প্রশ্ন সমূহ থাকতে পারে। তো সর্বপ্রথমেই জাবেদা সমূহ থাকবে। তো জাবেদা সমূহ জানতে হলে আমার আগে জাবেদার সিস্টেম জানতে হবে। তো দেখি, যদি সমমূল্যে শেয়ার ইস্যু করে, সমমূল্যে অর্থাৎ শেয়ার তিনভাবে বিলি হতে পারে, সমমূল্যে বিলি হতে পারে, অধিমূল্যে বিলি হতে পারে যেটা অধিহার্স বলা হয়, আর অবহার বা বাট্টায় বিলি হতে পারে। যদি সমমূল্যে বিলি হয় অর্থাৎ সরকার নির্ধারিত একটা শেয়ারের মূল্য যদি বলে দেয় 10 টাকা, আমি সেই শেয়ার 10 টাকায় বাজারে বিক্রি করব, সেই পরিমাণ শেয়ারকে সেই শেয়ারকে বলি সমমূল্যের শেয়ার। আর যদি 10 টাকার শেয়ার আমি বাজারে 12 টাকা বিক্রি করার চেষ্টা করি তাহলে সেটা হলো অধিহার, অর্থাৎ অধিক মূল্যে যেটা বিক্রি করা হয় সেটাকে বলা হয় অধিহার। যেমন 10 টাকার শেয়ার 12 টাকা বিক্রি করব। তারপরে আছে হলো অবহার বা বাট্টা, 10 টাকার শেয়ার যদি আমি 8 টাকা বা 9 টাকা বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় বাট্টা বা অবহার। তো দেখি, সমমূল্যে শেয়ার ইস্যু করলে কি জাবেদা লিখতে হয়। সর্বপ্রথমে জাবেদা লিখতে হয় ব্যাংক হিসাব বা নগদান হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন এই টাকাটা কিভাবে আসবে, আমি যত শেয়ারই বাজারে ইস্যু করি না কেন, যে এখানে লক্ষ্য রাখতে হবে জনসাধারণ কত শেয়ারের টাকা আমার কাছে জমা দিয়েছে, অর্থাৎ কত শেয়ারের আবেদন জমা পড়েছে। তার মধ্যে আমি একটা উদাহরণ দিতে চাই। আমরা সাধারণত বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখতে পাই যে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা এই কিছু টাকা চেয়ে থাকে। এখন দেখা যাচ্ছে আমার পদ আছে 10টা, আবেদন পড়েছে 1000, আমি তার 1000ই জমা দিতে পারবো না, কিন্তু টাকাটা কিন্তু 1000 জমা হয়েছে। ঠিক এখানেও যখন শেয়ারের আবেদন চাব, আমি মনে মনে ধারণা করতেছি উদাহরণের জন্য যে 5000 শেয়ার আমি ইস্যু করছি, এখন জনগণ আমার কাছে চাইছে 6000, ঠিক 6000 টাকাই এখানে ডেবিট হবে। এরপরে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি এই যে একটু আগে বলে আসছি যে 6000 শেয়ারের আবেদন পড়েছে কিন্তু আমি বিক্রি করতে পারবো
5,000। তাহলে 5,000-এর টাকা আমি মূলধনে নেব, আর যে অতিরিক্ত 1,000-এর টাকা সেটা ফেরত দিতে হবে। তখন আমি এইখানে এটার সাথেই জুড়ে দেব ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংকের থেকে টাকা কমে গেছে। এটার জাবেদা আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এখানে বললাম। এরপরে যদি ওডিআরে শেয়ার ইস্যু করে তখন কি জাবেদা হবে? ঠিক একইভাবে ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, আর ওডিআরের টাকা সহ আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আগের জাবেদা সমমূল্যে, অর্থাৎ শেয়ারের মূল্য ছিল 10 টাকা, বিক্রি করেছি 10 টাকা, তখন 6,000 × 10, এই হলো টাকা নগদ বরাবর বা ব্যাংক বরাবর লিখেছি। এখন ওডিআরে যদি 2 টাকা ওডিআরে আমি বিক্রি করি, তখন শেয়ারের দাম হবে 12 টাকা। তখন ওই যত শেয়ার আবেদন জমা পড়বে তত শেয়ারকে 12 দিয়ে গুণ দিয়ে যে টাকা হবে সেই টাকায় এখানে ডেবিট এবং ক্রেডিট করতে হবে। এরপরে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর ওডিআর হিসাব ক্রেডিট, কারণ ওডিআরের টাকা কখনোই মূলধনের সঙ্গে যাবে না। আর যদি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হয় এর সাথেই ব্যাংক হিসাব ক্রেডিট লিখে দেব, যাতে ব্যাংকের থেকে ওই পরিমাণ টাকা চলে যায়। এরপরে অবহার বা বার্তায় যদি শেয়ার ইস্যু করি তাহলে জাবেদা হবে কি? প্রথম ব্যাংক বা নগদান হিসাব ডেবিট অবহার ব্যতীত, অর্থাৎ এখানে যদি শেয়ারের মূল্য থাকে 10 টাকা, আমি বিক্রি করেছি 9 টাকা, তাহলে যত শেয়ারের আবেদন জমা পড়বে ওই 9 টাকা দিয়ে গুণ করতে হবে। তখন 9 টাকা দিয়ে গুণ করলে এই টাকাটা বের হবে। এরপরে যাবে তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর শেয়ার অবহার হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, কারণ এখানে মূলধনে যাবে মূল মূল্যটা, অর্থাৎ 10 টাকা মূল্য, আর আবেদনে তো পেয়েছি আমি 9 টাকা মূল্য, আর 1 টাকার পরিমাণ টাকা যাবে হলো অবহারে। এরপরে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হলে একটু আগে যেটা বলেছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ যদি একসাথে আমি লিখি তখন আমি লিখব প্রথম জাবেদায় বা অবহারের বেলায় আমি উদাহরণ দিচ্ছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট, তখন আর আলাদা করে এই জাবেদা লেখার প্রয়োজন পড়বে না। এরপরে যদি শেয়ার বিনিময়ে সম্পদ ক্রয় করি তাহলে কি হবে? ওই সম্পদ হিসাব ডেবিট। এখন জমি কিনলাম তাহলে লিখবো হলো জমি হিসাব ডেবিট, আর বিক্রেতা হিসাব ক্রেডিট। এরপরে যে হবে বিক্রেতা হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ শেয়ারের বিনিময়ে যদি কোনো সম্পদ ক্রয় করে থাকি। এরপরে শেয়ারের বিনিময়ে, সেবার বিনিময়ে যদি শেয়ার প্রদান করি তাহলে এটাকে হবে সুনাম হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি আইন সেবার বিনিময়ে শেয়ার প্রদান করে থাকি, অর্থাৎ আইনি সেবা পাইছি তাকে আমি টাকা না দিয়ে শেয়ার দিচ্ছি, তখন যাবে দেওয়া হবে প্রাথমিক খরচ হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ বা অন্যান্য প্রাথমিক খরচের জন্য যে জাবেদা লেখা হবে আলাদা করে, সেটা যদি অবলেখকের কমিশন থাকে তাহলে লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট, যদি ব্যাংক চার্জ থাকে তাহলে লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, তারপরে অন্যান্য খরচ যদি থাকে সেটার লিখবো হলো প্রাথমিক খরচ ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এই টাকাটা ব্যাংক থেকে চলে যাচ্ছে। এরপরে অন্যান্য জাবেদা কী কী বলতে পারে একটু আগেই বলে আসছি, যে জাবেদা করতে বলতে পারে এবং জাবেদাগুলো শিখলাম। এরপরে ব্যাংক হিসাব করতে বলতে পারে, তাহলে আমি জাবেদা যে করেছি জাবেদার থেকে ব্যাংক হিসাব খতিয়ানে করব, খতিয়ান এটা একটা খতিয়ান, ব্যাংক হিসাব করতে বললে এটা একটা খতিয়ান, তবে এখানে চলমান জের শখেও করা যায় আর টি শখেও করা যায়। এরপরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলতে পারে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারলে বিবরণী ছকেই আমরা সাধারণত করে থাকি। এক পাশ হলো দায় এবং মালিকানা স্বত্ব, এবং আর এক পাশ হলো সম্পদ। দায় মালিকানা স্বত্বের মধ্যে আমার 5 প্রকারের মূলধনী দেখাইতে হবে, তারপরে যদি অন্য কোনো দায় থাকে সেগুলো আসবে, আর যোগ করলে যে যোগফলটা হবে সম্পদ পাশের যোগফল সমান হবে। এরপরে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করতে বললে মালিকের টাকা, অর্থাৎ এখানে শেয়ার মূলধনের টাকাই, অর্থাৎ আমরা যেভাবে আমরা শেয়ার আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশ লিখে থাকি, মালিক শেয়ার মূলধন যেমন অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন, ঠিক এইটাকেই আমরা মালিকানা স্বত্ব বলি। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ অংশ করতে বললে শুধু সম্পদ পাশটা করতে হবে, তখন আর দায় পাশ বা মালিকানা স্বত্বের পাশ করার প্রয়োজন পড়বে না। তারপরে মোট আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ উদ্দীপকে যদি বলা হয় যে অনুমোদিত শেয়ারের এত পার্সেন্ট ইস্যু করছি, এখন ইস্যুকৃত শেয়ারের এত পার্সেন্ট আবেদন করছে, তখন ওই আবেদনের শেয়ারের সংখ্যা কত বের করতে বলতে পারে।
তারপরে অবলেখকের কমিশন নির্ণয় করতে পারতে পারে তাহলে যে পরিমাণ শেয়ার আমি বিক্রি করব এবং কমিশনের হার বলা থাকবে বা পরিমাণ বলা থাকবে প্রতি শেয়ার, সেই শেয়ারের সংখ্যা দিয়ে আমি কি করব, গুণ করলেই অবলেখকের কমিশন পেয়ে যাব। ব্যাংক চার্জের পরিমাণ ঠিক একইভাবে বের করতে হবে, বিক্রিত শেয়ার নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ যত শেয়ার আমি বিলি করছি তার মধ্যে আবেদন পড়ছে যত, সেই আবেদন থেকে ইস্যুকৃত শেয়ার গুলোই হলো বিলিকৃত শেয়ার, অর্থাৎ এখানে কমও হতে পারে বেশিও হতে পারে। তারপরে শেয়ার প্রতি অধিহার, একটা শেয়ারের জন্য অধিহার কত, অর্থাৎ শেয়ার প্রতি যদি 10% বলা হয় তাহলে মূল মূল্য উপর 10% বের করলেই শেয়ার প্রতি অধিহার বেরোবে, অবহারও ঠিক একইভাবে বের করতে হবে। মোট অধিহার, তাহলে একটা শেয়ারের যদি অধিহার আমি বের করতে পারি, আমার যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করেছি সেবা বিলি করেছি সেই শেয়ারের সংখ্যা দিয়ে এই অধিহারের টাকা দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব, অবহারও ঠিক একইভাবে। কোম্পানি অবিলিকৃত শেয়ারের পরিমাণ বলতে পারে, অর্থাৎ অনুমোদিত শেয়ার থেকে বিলিকৃত শেয়ার বাদ দিলেই যে শেয়ারগুলি থাকে সেই শেয়ারগুলিকেই বলা হয় অবিলিকৃত শেয়ার। তারপরে সংরক্ষিত মূলধনের পরিমাণ বের করতে বলতে পারে, তাহলে সংরক্ষিত মূলধনের পরিমাণ বের করার কিভাবে সূত্র, সংরক্ষিত মূলধন সমান সমান অনুমোদিত শেয়ার বাদ দেব হলো ইস্যুকৃত শেয়ার, এটারে গুণ দেব শেয়ার প্রতি মূল্য, অর্থাৎ একটা শেয়ারের মূল মূল্য যেটা সেটা দিয়েই গুণ করলেই সংরক্ষিত মূলধনের পরিমাণ পাওয়া যায়। ব্যাংক বহির্ভূত জাবেদা, যদি ব্যাংক বহির্ভূত জাবেদা বলে তাহলে যেমন প্রথম আমি জাবেদা লিখছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আর শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তখন প্রথম যে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই জাবেদাটা লেখা যাবে না, তখন শুধু দ্বিতীয় জাবেদাটা লিখতে হবে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিও আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়।